وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ. জি, এখানে এনজয় মামুল হক ইন্ডিয়া থেকে যেটা প্রশ্ন করেছেন, মনের ভিতরে অহংকার তৈরি হলে এটা দূর করার জন্য কি করতে পারা যায়, তো এ বিষয়ে আপনাকে বলবো। এক নম্বর, শয়তান থেকে আপনি বেশি বেশি পানহা চাইবেন, আল্লাহর নিকট আশ্রয় চাইবেন। আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম এই পড়ে বা এমনি নিজের ভাষায় মৌখিকভাবে, আল্লাহ আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের চক্রান্ত থেকে বাঁচাও, আমার মনের ভেতরে যেন এই সব অহংকার না আসে, ইত্যাদি আপনার মনের মতো আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইবেন। দুই নম্বরে, আল্লাহর নিকট তওবা ক্ষমা ইস্তেগফার করবেন যে আল্লাহ আমাকে এই সব থেকে বাঁচাও, আমার এর কারণ থেকে মনে অহংকার সৃষ্টি হওয়ার ফলে যদি কোনো গুনাহ পাপ আমার হয়ে যায় তাহলে মাফ করো। মনের দিক থেকে পুরোপুরিভাবে আপনি এটা চেষ্টা করবেন যাতে এটা দূর হয়, এটা আপনার চেষ্টার উপরেই নির্ভর করবে। বাকি শয়তান যে আপনার মনের ভেতরে উস্কানি দিচ্ছে, অসুবাসা সৃষ্টি করছে, এর কারণ থেকে শয়তানের পানহা চাওয়ার সাথে সাথে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবেন। তিন নম্বর, যেসব বিষয়ে আপনার অহংকার তৈরি হচ্ছে সেই সব বিষয়গুলো থেকে দূরে থাকবেন। যেমন হয়তো মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে যদি অহংকারমূলক ভাব সৃষ্টি হয়, বা আপনার টাকা পয়সা আছে, ধনের টাকার গরমে যদি একটা অহংকারের ভাব সৃষ্টি হয়, তাহলে এই সব বিষয়ে আপনি মানুষের সাথে কথা কম বলার চেষ্টা করবেন, বা মানুষের থেকে দৃষ্টি নত করে রাখবেন। যে ধরনের কথা বললে অহংকার হতে পারে, এই ধরনের কথা অপ্রয়োজনে বা প্রয়োজনেও খুব কম বলার চেষ্টা করবেন বা না বলার চেষ্টা করবেন। আপনি হয়তো দান করছেন, তাতে অহংকার সৃষ্টি হচ্ছে, আপনি নিজে দিবেন না, কোনো একটা সাধারণ মানুষকে বা কোনো ছেলেকে দিয়ে দেওয়া করাবেন, যাতে বুঝতেই না পারে যে আপনি দান করলেন, যার ফলে আপনার ভেতরে অহংকারটা যেন সৃষ্টি না হয়। মানে দান খায়রাত এগুলো করার ক্ষেত্রে অহংকার হলে পারে, আপনি এমনভাবে গোপনে দেওয়ার চেষ্টা করবেন যাতে লোকেরা বুঝতেই না পারে যে আপনি দিলেন, আর লোককে এটা বোঝানোর চেষ্টা করবেন না যে আমি এই টাকাটা দিলাম, এটা যেন লোকেরা বুঝতেই না পারে, এমনভাবে গোপন করার চেষ্টা করবেন। ওখানে নাম কামানোর বা দেখানোর কোনো উদ্দেশ্য নাই, আপনার উদ্দেশ্য হলো আল্লাহর সাথে আল্লাহকে আপনি জানাইলেন, আল্লাহ জানতে পারলো যে আপনি এই টাকা দিলেন বা দান করলেন কোনো লোককে, অভাবীকে বা মসজিদ মাদ্রাসায়। তো ওখানে যথাসম্ভব দানটা গোপনে দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে আপনার নিজস্ব ক্যাপাসিটি বা ট্যাকটিস বা প্রচেষ্টার উপরে নির্ভর করবে আপনি কেমনভাবে নিজেকে অহংকার থেকে বাঁচিয়ে রাখতে পারবেন। আল্লাহ তৌফিক দিন, আল্লাহ হেদায়াত দিন, আপনার অহংকার থেকে বেঁচে থাকতে আল্লাহ সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।